এটা বাবুর দোষ, ও বুদ্ধি দিছে, ও আমারে কয়, কোনো সমস্যা নাই, পোলার লগে মাংস মিশামু কাচিয়ে দেবো, ভাই বুঝবো না, বুঝছো এবার? ওই বেটা, পোলার লগে মাংস মিলাইলে কি কাচিয়ে যায়? আইনের পোশাক গায়ে ঝুলাইলে কি গাদা ব্যারিস্টার হয়ে যায়? ভাই, সারাটা বাজার তন্ন তন্ন করে আমরা কাচ্ছি কাচ্ছি, কোনো হানে পাই নাই। আশেপাশে বাজার হবে, খোঁজ নিছি ভাই। কি পাইছো? পাচ্ছি পাইছো, পোলাও দিয়া পাচ্ছি বানাই লইছো। মুখটা খালি আসিল, ভালো আসিল, কি করুম ভাই? কি করবা? যাও, তোর যাও, যেন থেকে মারুষ কাচ্ছিল। বুঝিন না, খালি গেলে চলেন। ভাই, শান্ত হয়ে একটু বসেন ভাই। বাবু কাচ্ছি দে ভাই। আমি কাচ্ছি বাবু কই? তুই কাচ্ছি পাবি না, তাহলে বইতে কষ্ট লিখে আমার। ভাই একটা কাজ কর, বাসায় যার গা, বাসায় গিয়ে ভাবির কর, তাহলে ভাবি কাচ্ছি রেঁধে দিবনি। আমি বাসায় যাবো না, ধান নামে যাবো, এটা আমি বুঝবো। তুই কর কে? তুই কাচ্ছি দিতে পারবি? দিতে পারলে কথা কবি, নাহলে বাইরে হলাম একদম। না ভাই, আসলে হচ্ছে কি, আমার ওনার খিদা লাগছে। আপনি যদি যান তাহলে দোকান বন্ধ করে আমি বাসায় যেতে পারি, গিয়ে খাইতে পারি। তুই নকল কাচ্ছি খা। সব খাই ফেলাইছ? হ্যাঁ ভাই, আপনি তো খাইবেন না, বলেন না, যদি একটু কষ্ট হয়েছে এক টুকরাও রাইস রাইস না রাখস নাই তো ভাই, একটু ঘাটি আছে। দে রাতের টিভিতে রাখিস, যদি শুনানিটা কমে। ভাই কেমন লাগতেছে? দুধের সাথে গলে মিটে রে, অপারেশনের রুগী, পেন কিলারে ভালো হয় না? তা অবশ্য ঠিক হয়েছেন, কিন্তু ভাই একটা কথা, ওরা যে এই পলর লগে মাংস মিলে দিছে, এইটা আপনি বুঝলেন কেমনে? এক সপ্তাহ টানা, একটা সপ্তাহ চার বেলা কাচ্চি খাইছি আমি, জিবলার উপরে কাচ্চির পরত পড়ে গেছে। এই হাত দিয়ে খাইছি না, এই হাতে অহনো তেল লেগে রয়েছে। কোন কি ভাই, হাতে অহনো তেল লেগে রয়েছে? ওই বিশা কথা কই তোর, আমি বাজে পিছলে যাই, লেগে বাজে না, হাতে তেল। হ্যাঁ তোর তো বাজবো।